মুখের আলসার খুব মারাত্মক একটি রোগ। এ রোগ থেকেই হতে পারে ভয়াবহ মাউথ ক্যান্সার। তাছাড়া মুখে আলসার হলে যে কোনো খাবার খেতে অসুবিধা হয় ও অনেক ব্যথার মধ্য দিয়ে যেতে হয়। কেন এই আলসার হয় তার সঠিক কারণ এখনো শতভাগ জানা যায়নি। তারপরেও কিছু কারণ বিজ্ঞানীরা বের করেছেন যার ফলে এই আলসার হতে পারে। যেমন, এক, ভিটামিন আয়রন স্বল্পতা, যেমন ভিটামিন বি6, ভিটামিন বি12 অথবা অন্য কোনো ভিটামিন। দুই, হরমোনাল কারণে হতে পারে। অনেক সময় মেয়েদের মাসিকের আগে অথবা পরে এই আলসার হয়। মেনোপজ এর পরেও এই আলসার হতে পারে। তিন, মুখের মাড়ি আঘাতগ্রস্ত হলে, জোরে জোরে দাঁত ব্রাশ করলে। চার, ধূমপান, নেশা জাতীয় জিনিস পান, মদ খেলেও মুখে ঘা হয়। পাঁচ, যাদের এইডস, ডায়াবেটিস, ক্যান্সার আছে তাদের হয়। ৬, রাতে ঘুম না হলে, অনেক বেশি দুশ্চিন্তা করলে মুখে ঘা হতে পারে। ৭, বংশগত কারণেও মুখের ভিতরে আলসার হয়। ৮, মুখে অ্যালার্জি থাকলেও ঘা হয়। ৯, ঠান্ডা লাগলেই মুখে ঘা হতে পারে। মুখের আলসার প্রতিকারের উপায়। ১, বাইরের পানীয় থেকে বিরত থাকা, মশলাযুক্ত খাবার পরিহার করা। ২, রাতে কমপক্ষে ৮ ঘন্টা ঘুমান। ৩, ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া। ৪, নরম দাঁত ব্রাশ ব্যবহার করা, মুখে কোনো চাপ না দেওয়া। ৫, মোটামুটিভাবে ৭ দিনের মধ্যে এই ঘা ভালো হয়ে যায়। যদি ভালো না হয় অথবা ব্যথা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মাফিক কার্মেলোজ সোডিয়াম বেঞ্জোকেইন জেলস যুক্ত পেস্ট ও জেল মুখে লাগানো যায়। ৬, ঘরে বসে গরম পানিতে লবণ অথবা বেকিং সোডা দিয়ে কুলি করলে আরাম পাবেন। তাছাড়া এক চিমটি বেকিং সোডা আর একটু পানি নিয়ে মিশিয়ে ঘা এর উপর লাগিয়ে রাখতে পারেন। ৭, মিল্ক অফ ম্যাগনেসিয়া ঘা এর উপর দিলে অনেক ভালো হয়। এটি মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে।